নেতা তৈরি হয় কর্মীদের সহযোগিতায়। ভোটের ময়দানে প্রিয় নেতাকে জেতাতে অক্লান্ত পরিশ্রম করেন তারাই। এবার তাঁদের অবদানকে স্বীকৃতি দিতে বিশেষ উদ্যোগ নিলেন বাঁকুড়ার জয়ী তৃণমূল প্রার্থী। সোমবার ও মঙ্গলবার সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সাক্ষী হওয়ার সুযোগ করে দিতে শতাধিক দলীয় কর্মীকে নিয়ে দিল্লি চললেন অরূপ চক্রবর্তী। রবিবার অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে বিমানে রওনা দিলেন বাঁকুড়ার তৃণমূল কর্মীরা। অন্ডাল বিমানবন্দরে নতুন নবনির্বাচিত সাংসদ বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, তার নেতৃত্বে 85 জন অন্ডাল বিমানবন্দর থেকে আজকে দিল্লি উদ্দেশ্যে রওনা দিচ্ছে বিমানে। এই প্রথমবার দেখা যাচ্ছে এরকম সদস্য সমর্থকদের কর্মীদেরকে নিয়ে এই রকম দিল্লিতে যাচ্ছেন এই নবনির্বাচিত বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী এবং তার সাথে সমস্ত বাঁকুড়ার কর্মী সমর্থকরা রয়েছেন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার লড়াই ছিল হাড্ডাহাড্ডি। তৃণমূলের অরূপ চক্রবর্তীর প্রতিপক্ষ হিসেবে ছিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। বাঁকুড়া লোকসভা আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। প্রায় 33,000 ভোটে এই কেন্দ্রে বিজেপির সুভাষ সরকারকে হারিয়ে তৃণমূলের অরূপ চক্রবর্তী জয়ী হয়েছেন। 5 বছর পর ফের বাঁকুড়ায় জয়ী হয়ে উদ্দীপনায় ভাসছে ঘাসফুল শিবির। জেলা তৃণমূল সূত্রে খবর, বিমানে দিল্লি যাচ্ছেন 85 জন তৃণমূল নেতা কর্মী, আর বাকিরা যাচ্ছেন ট্রেনে। কিন্তু এই বিপুল আয়োজন করলেন কারা? নেতা কর্মীদের কেউ বলছেন অরূপ চক্রবর্তী তাদের নিয়ে যাচ্ছেন, কারোর আবার দাবি দলগতভাবেই তাদের যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকে যাচ্ছি আমরা সংসদের অরূপদার সাথে, আমরা এমপি করে জিতেছি, আমাদের নিয়ে যাচ্ছে আর কি, কেউ করে না এরকম আগে। যদিও অরূপ চক্রবর্তীর দাবি নেতা কর্মীরা নিজেরাই টিকিট কেটেছেন। শপথ গ্রহণ করতে যাচ্ছি, কর্মীরা সব যাচ্ছে, নেতারা যাচ্ছে সঙ্গে, ওরা উৎসব আনন্দ, নিজেরা সব টিকিট কেটেছে সঙ্গে যাচ্ছে, সেটাই যাচ্ছে আনন্দে। এরাই তো ভোটটা করেছে না, এরা লড়াই করেছে। দলীয় কর্মীদের নিয়ে সংসদের পথে অরূপ চক্রবর্তী। প্রবল জনহিতে আছে, মানুষের প্রতি প্রবল ভালোবাসা আছে, আর পকেট ভর্তি জিনিস আছে, অভাব নেই, ভালো জায়গার সাংসদ ভালো, তৃণমূল সব সম্ভব। সাংসদ তিনি যদি তার এলাকার কর্মীদের শপথ গ্রহণ অনুষ্ঠান বা তিনি দিল্লি যাচ্ছেন যারা কর্মী তাদের যদি দফায় দফায় দিল্লি ভ্রমণ, দিল্লি সফর, তাদের প্রিয় সাংসদ, তাদের প্রিয় নেতা সংগঠক, তিনি সাংসদ হয়ে গেছেন এই মুহূর্তে যদি সঙ্গে রাখতে চান সেটা সম্পূর্ণ তার ব্যাপার, এর মধ্যে আমি বিতর্কের খুব একটা অবকাশ দেখি না। প্রথমবার লোকসভা ভোটে জিতে সংসদের পথে রওনা হলেন বাঁকুড়ার জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, সঙ্গী করলেন দলীয় নেতা কর্মীদের, জানিয়ে শুরু হয়েছে জোর চর্চা। মনোজ বন্দ্যোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহ, রিপোর্ট এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।